অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই নমস্কার আমি কৌশিক রায় একটি গ্রহ এই আটটি রাশিকে এই বছর শেষ হতে হতে করবে মালামাল অর্থাৎ অপার ধন আপনারা পাবেনি আপনি যদি এই আট রাশির মধ্যে হন এবং ভিডিওটি সম্পূর্ণরূপে কিন্তু অবশ্যই শুনুন শুধু রাশির কথা শুনবেন দিয়ে বলবেন যে না কই আমার তো হলো না আমি বারবার বলছি আপনার যা মনের ইচ্ছা সেটা কিন্তু পূরণ করবে অর্থাৎ আজ এই গ্রহ মঙ্গল রাশি পরিবর্তন করেছে অর্থাৎ মিন রাশি থেকে মেষ রাশিতে স্বরাশিতে প্রবেশ করেছে এবং মূল ত্রিকোণে এবং নবাংশও বর্গোত্তম এবং বারো ডিগ্রি পর্যন্ত এটা মূল ত্রিকোণের ফল আপনারা কিন্তু পাবেন যাদের রাশিচক্রে এই মঙ্গল সক্ষেত্রিক আছে তারা নিশ্চিত রূপে এই যে আজ দশটা আঠান্ন মিনিট থেকে যে এই মঙ্গলের রাশি পরিবর্তনের তার শুভ ফলগুলো কিন্তু পাবেনি পাবেন আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা আপনাকে বলছি তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর নাইন সিক্স জিরো নাইন থ্রি ফোর থ্রি নাইন নাইন থ্রি এটি অনলি ফর নাম্বার যদি আপনারা আমার সাথে জ্যোতিষ পরামর্শ নিবেন উচিত মনে করেন অবশ্যই আপনারা এই নাম্বারে মেসেজ করুন সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন তো কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো কথা নেই এভরিথিং ইজ পসিবল অর্থাৎ হবে না বা হচ্ছে না যদি আপনার ভাগ্যে থাকে সেই জায়গাটা যদি বাধা থাকে সেই বাধা কাটিয়ে আপনি যেটা পাওয়ার যোগ্যতা আপনার আছে যেটা প্রতিবন্ধকতা করতে সেটা আপনার কাটতে বাধ্য যদি সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করা যায় ক্ষেত্রে এবং অনেকে বলছেন কয়েকজন বলছেন যে আপনি তো বলছেন যাই হোক আপনি পাবেনই পাবেন মনের ইচ্ছা পূরণ হবে কমেন্টস বক্সে এমন কমেন্টস আসছে যে আমি প্রধানমন্ত্রী হব এটা কি আমার মনের বাসনায় পূরণ হবে এই যে কমেন্টস একটা দু কমেন্টস যেগুলো আসছে হাসির কথা দেখুন প্রথমেই বলি আপনি কি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা আপনার আছে যিনি কমেন্টস করেছেন আমি এটা বলছি উটপাডাঙ্গা কমেন্টস না করে আগে শুনুন শাস্ত্রটা বুঝুন কোন অ্যাঙ্গেলে আপনাদেরকে বলছি মানুষের যেমন ভালো দিন হয় তেমনি কালো দিনও কিন্তু হয় অর্থাৎ যারা ভাবছেন যে আমার ভালো সময় চলছে যে সময় ভালো চলে যাবে এমন নয় গ্রহ কিন্তু ঘুরছে দশা দশা পরিবর্তন হচ্ছে গ্রহের গোচর পরিবর্তন হচ্ছে আপনারও কিন্তু ভাগ্য কিন্তু পরিবর্তন হচ্ছে হয় আপনি উপরে উঠবেন নয় আপনি বসবেন তো এই মঙ্গল আজ থেকে এই আটটি রাশি ক্ষেত্রে সিন্ধুক ভরিয়ে দিবে অর্থাৎ প্রচুর অর্থ কিন্তু দিবে দিবে কোন কোন সেক্টরে সেটা আগে জানা দরকার এবং কোন কোন রাশিকে দিবে মঙ্গল যদি আপনার রাশিচক্রে খারাপ থাকে মঙ্গল যদি আপনার রাশিচক্রে নিচস্ত বা পাপ সঙ্গে যুক্ত থাকে তাহলে কিন্তু আপনারা ভালো ফল কিন্তু পাবেন না প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশিতেই মঙ্গল আপনাদের ক্ষেত্রে এবং আপনাদের ঠিক দশম ভাবে শশ নামক মহাপুরুষ রাজ্য নিজভঙ্গ রাজ্য এবং আপনার এই রাশিতেই এই মঙ্গলের অবস্থান রোচক নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে যারা ডক্টর লাইনে আছে ডক্টরি ফিল্ডে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা খুবই ভালো যারা সেনাবাহিনী পুলিশ মিলিটারিতে ঢুকবেন ভাবছেন তাদের ক্ষেত্রে খুবই ভালো যাদের ব্যবসা আছে হিট জাতীয় জিনিস দিয়ে অর্থাৎ ধরুন আপনার বিরিয়ানির দোকান আছে বা আপনার ফাস্টফুডের দোকান আছে আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো যারা জমি সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত আছেন মঙ্গল নির্দেশ করে ভূমিকে অর্থাৎ যারা জমি কিনা বেচা করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় আপনারা প্রচুর অর্থ কিন্তু পাবেন যারা খাদানের সঙ্গে যুক্ত আছেন বালি খাদান এগুলোর সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় প্রভূত লাভ আপনাদেরকে কিন্তু দেবে তিন তিনটি রাজ্যক আপনাদের ভাগ্য বদলাবেই দ্বিতীয় যে রাশি সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির একাদশভাবে একাদশপতির অবস্থান মূল ত্রিকোণ নবাংশে বর্গোত্তম এবং আপনার এই মঙ্গল আপনাদের ষষ্ঠপতি একাদশভাবে অবস্থান করছে আপনাদের সফলতা সাকসেস জায়গা দিবে ব্যবসার ক্ষেত্রে যে যথেষ্ট ডেভেলপমেন্ট এই সময় দিবে এবং যারা ল্যান্ড ওরিয়েন্টেড বিজনেস করছেন তাদের ক্ষেত্রে ভালো এবং আপনাদের অপরচুনিটি কিন্তু আসবে এই সময় ভাইট থেকে সাপোর্ট কিন্তু আপনারা পাবেন এবং আপনাদের শরীরগত দিকটা আগের থেকে অনেকটাই ভালো কিন্তু নির্দেশ করছে আপনি যদি মিথুন রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু এই মঙ্গল একাদশে আপনাদের শত্রু বিনাশ আপনাদের হবে এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি আপনাদের কর্কট রাশি দশম্পতি দশম ভাবে অবস্থান পঞ্চমপতিকে কানেক্ট করে রোচক নামক মহাপুরুষ রাজ্য শশ নামক মহাপুরুষ রাজ্য এবং নিজভঙ্গ রাজ্য আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যা কাটবে এবং কর্মক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি খ্যাতি প্রতিষ্ঠা বৃদ্ধি কর্ম পরিবর্তন নতুন কর্মযোগ এবং এর সাথে সাথে আপনি যদি কর্কট রাশির মানুষ হন আপনার জন্য যারা ডক্টর ফিল্ডে আছে ডক্টরি লাইনে তাদের ক্ষেত্রে খুব ভালো যারা পুলিশ লাইন সেনাবাহিনী মিলিটারি বা আধা সেনাতে আছে তাদের ক্ষেত্রে খুবই ভালো কর্মকেন্দ্রিক সমস্যা কিন্তু কাটবে এবং আপনাদের ডিজায়ারগুলো ফুলফিলমেন্ট হবেই হবে আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি কর্কট রাশির ক্ষেত্রে এই দশম ভ্রমণ এবং মূল ত্রিকোণে এবং নবাংশে বর্গোত্তম আপনাদেরকে কিন্তু অপরচুনিটি গুলো কিন্তু এর পরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের চতুর্থপতি এবং আপনাদের নবমপতি নবমভাবে অবস্থান করছে অর্থাৎ ভাগ্যোদয় আপনাদের হবে পিতা মাতার শরীর স্বাস্থ্য আপনাদের ভালো হবে ভাগ্যের সাপোর্টে যেগুলো হয় সেগুলো হবে পারিবারিক সুখের জায়গা নির্দেশ করছে আপনাদের ভূমি লাভ ভূমি থেকে লাভ এবং আপনাদের ক্ষেত্রে অপরচুনিটি কাজের সুযোগ কিন্তু আসবে এবং শিক্ষাক্ষেত্রে যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে আপনি যদি হন সিংহ রাশি মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু এই মঙ্গলের রাশি পরিবর্তন আপনার ক্ষেত্রে আমূল পরিবর্তন মালামাল করে দিবে এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশি দেখুন অষ্টম স্থানে অষ্টম পতির অবস্থান তৃতীয় প্রতিকে কানেক্ট করে দেখুন এটা বুঝতে হবে জ্যোতিষশাস্ত্রে যখন কোনো পাপগ্রহ অষ্টমভাবে এবং সক্ষেত্রিক হয় তখন কিন্তু তার শুভ ফল কিন্তু প্রধান মাঙ্গলিক দোষ সৃষ্টি করে কিন্তু শুভ ফলও কিন্তু দেয় অর্থাৎ বিয়ের ক্ষেত্রে ভালো আপনার মায়ের শরীর স্বাস্থ্যের দিক থেকে ভালো আপনার ব্যবসা থেকে ভালো এবং আপনাদের বিবাহিত জীবন ভালো ম্যারেজ লাইফটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো নতুন সুযোগগুলো কিন্তু আপনাদের এ সময় আসবে আপনি যদি হন কন্যা রাশির মানুষ মৃত্যুস্থানে মঙ্গলা অবস্থান সক্ষেত্রে শুভ ফল কিন্তু নির্দেশ করবেই করবে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি ওই কৌশিক রায়ের কাছে ওই হচ্ছে হবে এরকম না এভরিথিং ইজ পসিবল ইমপসিবল কোনো ডিকশনারি এই কৌশিক রায়ের অভিধানে নেই এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে সপ্তম ভাবে এই গ্রহের মঙ্গলের গোচর দ্বিতীয় কানেক্ট করে মাঙ্গলিক দোষ সৃষ্টি করছে কিন্তু আপনাদের ক্ষেত্রে ধন বর্ষা হতে চলেছে ধন বর্ষা আপনি যদি তুলা মানুষ হন বা তুলা লগ্ন আমি যেগুলো রাশি বলছি সেগুলো লগ্নও কিন্তু প্রযোজ্য রাশি এবং লগ্ন দুটির ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু প্রযোজ্য থাকছে এবং আপনার বৈভাগ জীবনে সুখ শান্তি আসবে শ্বশুরালয় থেকে আপনাদের অর্থ কিন্তু পাবেন যারা মেয়েরা শ্বশুরালয়ে ঘর করছেন তাদের ক্ষেত্রে যে সমস্যা আসছিল সেই শ্বশুরালয় থেকে সমস্যাটা আপনাদের কাটবে ব্যবসা থেকে আপনাদের ডেভেলপমেন্ট হবে বিদেশ থেকে অর্থ আসবে এই জায়গাটা কিন্তু নির্দেশ করছে আপনি যদি হন রাশি মানুষ আপনার ক্ষেত্রে এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি রাশির আপনাদের ঠিক ষষ্ঠ ভাবে ভ্রমণ ষষ্ঠপতি ষষ্ঠভাবে লগ্নপতি এবং রাশির অধিপতিকে কানেক্ট করে শত্রু বিজয় শত্রু পরাস্ত আপনাদের হবেই হবে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি আপনি যদি হন বিশ্বিক রাশি মানুষ শত্রু আপনাদের বিনাশ হবে যাদের কেস মামলা মকর্দমা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা ভালো দিক দেখা যাচ্ছে এবং ল্যান্ড রিলেটেড সমস্যাগুলো কাটবে এবং আপনি একাধিক ভূমি কিন্তু এই সময় কিনবেন আপনি যদি মানুষ হন আপনার জন্য কিন্তু ভূমি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে কারণ মঙ্গল নির্দেশ করে মাটিকে অর্থাৎ ভূমিকে ভূমি পুত্র হচ্ছে মঙ্গল এই মঙ্গল কিন্তু আপনাদেরকে কিন্তু একাধিক ভূমি কিন্তু করে দিবেই দিবে এরপরে যে রাশির কথা আমার বলবো সেটি হচ্ছে ধনু রাশি ধনু রাশির পঞ্চমভাবে পঞ্চমপতি অবস্থান করছে আপনাদের এডুকেশনের দিকটা কিন্তু যথেষ্ট ভালো এবং সন্তানের দিকটা কিন্তু যথেষ্ট ভালো উচ্চশিক্ষা এডুকেশনের দিক আপনাদের ক্ষেত্রে এর পরের যে রাশির কথা আমি বলবো তার আগে আপনাদেরকে জানাই আপনারা একটা জিনিস বুঝার চেষ্টা করুন জ্যোতিষশাস্ত্রে যে আপনার মঙ্গল গ্রহ কোথায় আছে এ অনুযায়ী কিন্তু আপনারা এই শুভ ফলগুলো কিন্তু আপনারা পাবেনই পাবেন আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি এমনিতে যখন গোচরে একাদশ ষষ্ঠ এবং অষ্টমভাবে যখন সক্ষেত্রিক হয় তখন কিন্তু এই পাপগ্রহ শুভ ফল কিন্তু প্রদান করে প্রথম কথা এবং আপনার যদি রাশিচক্রে মঙ্গল বাই বারচার সক্ষেত্রিক থাকে নিশ্চিত আপনারা কিন্তু এই সময় শুভ ফল কিন্তু আপনারা পাবেনই পাবেন এবং আমি আবারও বলছি যারা ভাবছেন যে আমার হচ্ছে না ভাগ্য পরিবর্তন হচ্ছে না বা আমার সমস্যা লেগেই আছে দেখুন আমি আবারও বলছি কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে কোনো ব্যাপার নেই অভিধানে নেই ডিকশনারিতে নেই কৌশিক রায়ের কাছে এভরিথিং ইজ পসিবল সমস্যা আছে সমাধান আছে এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির আপনাদের চতুর্থপতি একাদশপতি অর্থাৎ ভাবে অবস্থান করছে একাদশপতিকে কানেক্ট করে মূল ত্রিকোণে অবস্থান করছে শ্মশ নামক মহাপুরুষ রাজ্যক সৃষ্টি করছে এবং নিজভঙ্গ রাজ্যক সৃষ্টি করছে রোচক নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে মকর রাশির ক্ষেত্রে কিন্তু মানে দুর্দান্ত সময় বছর শেষ হতে হতে এবং সামনে বছর এই জানুয়ারি মাসে আপনাদের ভূ সম্পত্তি থেকে লাভ আপনারা যারা টেকনিক্যাল ফিল্ডে আছে তাদের ক্ষেত্রে যথেষ্ট এই সময় লাভ আপনারা পাবেন আপনি যদি মকর রাশি মানুষ হন এবং আপনারা যারা ইঞ্জিনিয়ারিং লাইনে আছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট এই সময় লাভ কিন্তু আপনারা পাবেন এবং আপনারা যারা আগুন নিয়ে অর্থাৎ আগুনের দ্বারা যা যে কাজগুলো হয় ফুডের যারা দোকান আছে তাদের ক্ষেত্রে কিন্তু সেলিংগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু বাড়বে এবং মকর রাশির ক্ষেত্রে একাধিক ভূমি কিনা বা বিক্রির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং আপনাদের এই মঙ্গল করবে মঙ্গলই মঙ্গল মঙ্গল যেমন করে দঙ্গল কিন্তু এই কয়টি রাশির ক্ষেত্রে মঙ্গল করবে মঙ্গলই মঙ্গল এর পরে সব শেষের যে রাশির কথা আমি বলবো সে রাশি নাম মিন রাশি মীন রাশির আপনাদের নবমপতি দ্বিতীয়ভাবে দ্বিতীয় সক্ষেত্রিক এবং আপনাদের রোচক নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে আপনাদের ক্ষেত্রে কিন্তু ধনপতি ধনভাবে অবস্থান ভাগ্যপতিকে কানেক্ট করে আপনাদের ভাগ্যদয় ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় সেই সাপোর্টটা কিন্তু আপনারা পাবেন আপনি যদি হন মীন রাশির মানুষ এবং আপনাদের এ সময় কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি কর্মকেন্দ্রিক সমস্যা আপনাদের কাটবে এবং নতুন কাজের সুযোগগুলো আপনারা পাবেন যারা টেকনিক্যাল ইলেকট্রিক গুডস ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে যথেষ্ট লাভ এ সময় যারা ল্যান্ড নিয়ে কেনা বেচা বা ল্যান্ডের ব্যবসা করেন তাদের ক্ষেত্রে এই সময় যথেষ্ট লাভ অর্থাৎ মিন রাশির ক্ষেত্রে বা মিন লগ্নের ক্ষেত্রে আমি বারবার বলছি যেগুলো রাশির কথা বললাম সেই সেই লগ্নের ক্ষেত্র কিন্তু এগুলো প্রযোজ্য থাকছে এই এই কথাগুলো কিন্তু প্রযোজ্য থাকছে অর্থাৎ আমি যেমন মেষ রাশি কথা বললাম মেষ লগ্ন মিথুন রাশি মিথুন লগ্ন কর্করাশি কর্ক লগ্ন কন্যা রাশি কন্যা লগ্ন সিংহ রাশি লগ্ন বিশ্বিক রাশি বৃশ্চিক লগ্ন মকর রাশি মকর লগ্ন মীন রাশি রাশি তুলা লগ্ন। এইটা রাশি এবং লগ্নের ক্ষেত্র কিন্তু এই বছরের শেষ এবং দু হাজার একুশের শুরুতে আপনাদের ক্ষেত্রে ভাগ্য চঙ্কাবে অর্থাৎ আপনাদের খাজানা পূর্ণ হবে অপার ধন আপনারা কিন্তু পাবেনই পাবেন অর্থাৎ আপনাদেরকে টেকনিক্যালি বুঝতে হবে যে আপনার রাশিচক্রে কোনো মারক গ্রহের দশা চলছে না তো এটাও কিন্তু দেখা দরকার যদি মারক গ্রহের দশা চলে সেক্ষেত্রে কিন্তু আপনারা পূর্ণ মাত্রায় এই ফলগুলো কিন্তু পাবেন না এবং মঙ্গল যদি আপনার রাশিচক্রে নিচস্ত বা ডিগ্রিগত দিক থেকে দুর্বল হয় বা পাপক্রের সঙ্গে যুক্ত থাকে এই জায়গাটাতেও কিন্তু আপনারা এই যে যে কথাগুলো বলছি সম্পূর্ণরূপে কিন্তু মিলবে না কিছু অংশে ভালো হবে যদি মঙ্গল আপনার সক্ষেত্রিক হয় মূল ত্রিকোণে থাকে এবং ডিগ্রিগত দিক থেকে ভালো থাকে এই সময় থেকে আপনারা বছরের শেষ এবং বছরের প্রথম আপ এই কটা রাশি হবে মালামাল তো প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ